আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আমার আজকের রেসিপি একই ব্যাটারে তালের কাককে এবং তালের পিঠা। কিভাবে একই ব্যাটারে তালের কেক এবং তালের পিঠা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের করে দেখানোর চেষ্টা করব। রেসিপিটি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি পাকা তাল। তালের খোসা ফেলে ভিতরের কোষগুলো একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে তালের পাল্প বের করে নিচ্ছে। তালের পিঠা করার জন্য এখানে নিয়ে নিয়েছি তালের পাল্প 1 কাপ ভরে ভরে, ডিম 2টি, চিনিও নিয়েছি 1 কাপ ভরে, পরিমাণ মতো লবণ, ইস্ট এবং বেকিং পাউডার, 1 কাপ চালের গুঁড়া, 1/2 কাপ ময়দা এবং নারকেল কোড়ানো নিয়েছি ফ্রেশ। এখানে নারকেলটা যে যেমন পছন্দ করি সেই অনুযায়ী দেব, কম বেশি করা যাবে, আমি 1/2 কাপের বেশি নিয়েছি। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। দিয়ে দিচ্ছি ডিম, চিনি, চালের গুঁড়া, ময়দা, নারিকেল, লবণ, ইস্ট, বেকিং পাউডার। এখন হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছে। হাতের সাহায্যে মেখে এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে আমার আঙ্গুল থেকে পড়ছে, এভাবে কোনো রকম পানি ইউজ করব না। এখন 1/2 আওয়ারের জন্য রেস্টে রেখে দিচ্ছে। এখানে আমি কিছু ব্যাটার দিয়ে নিয়েছি কাপে, উপর থেকে নারকেল ছড়িয়ে দিচ্ছি কাপকেকের জন্য। যেসব বাবুরা পিঠা খেতে চায় না তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। একই ব্যাটারে আমরা পিঠাও তৈরি করব, কাপকেকও তৈরি করব। এখন পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব। এই পাত্রে আমি স্ট্যান্ড দিয়ে নিয়েছি, এখানে আমি কাপকেক গুলা এই চুলায় দিয়ে তৈরি করে নেব। ফিরে আসলাম 1/2 আওয়ার পর। আমি পাত্রে তেল গরম করে নিয়েছি, এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠাগুলো আমি স্পুনের সাহায্যে দিয়ে দিয়েছে, ফুলে ডাবল হয়ে গিয়েছে। মিডিয়াম টু লো ফ্লেমে দুপাশটা মুচমুচা করে ভেজে নিচ্ছে। ভিতরে যাতে কাঁচা না থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবো। চুলার ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভেতরে কাঁচা থাকবে। সুন্দর একটা তালের ফ্লেভার আসছে। এভাবে করে সবগুলো পিঠা ভেজে নিচ্ছে। আমি কেকগুলো চেক করে নিয়েছি, একদম পারফেক্ট আছে, গরম আছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আনমোল্ড করলাম না। হয়ে গেল আমার তৈরি একই ব্যাটারে তালের কাপকেক এবং তালের পিঠা রেসিপি। আজ আসি, আবারও চলে আসবো এরকম নতুন কোন মজার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।